নমস্কার, সোম বুটিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রেশম চেকের ওপর একটা এপিসোড করব। রেশম এন্টার এপিসোডে রেশম চেকের বিভিন্ন রকম অ্যাপ্লিক, এমব্রয়ডারি, বিভিন্ন কালার কম্বিনেশানে আজকে দেখাতে শুরু করি। এক নম্বর শাড়ি অরেঞ্জ কালারের রেশম চেক, তার উপরে দেখুন পার্সি জাল পার্সি করা আছে। 2950 এটার প্রাইস। একদম অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ রেশম চেক, তার উপরে দেখুন অল ওভার পার্সির জাল, মেশিন পার্সি। এগুলো আঁচল থেকে পুরো হাফ পোর্শনে এরকম যাবে, কুচির পর থেকে স্কার্ট বর্ডার। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, পরার পর এরকম দেখতে লাগবে। এটার সাথে আমি প্রিন্টেড ব্লাউজ দেব রানী কালারের। রানী কালারের প্রিন্টেড ব্লাউজ দিয়ে শাড়িটার প্রাইস হচ্ছে 2950। সেম ডিজাইন শাড়িটাই আমি পরেছি গ্রিনের ওপরে। এটাও একবার দেখিয়ে দিই, চাইলে এটাও বুকিং করতে পারবেন। এরকম দেখুন সেম ডিজাইন গ্রিন, তার উপরে মাল্টি কালার দিয়ে পার্সি করা আছে, এভাবে যাবে। এটাতেও একটা রেড প্রিন্টেড ব্লাউজ পিস দিয়ে শাড়িটা পেয়ে যাবেন 2950। এটা কিন্তু কোনো নাম্বার নেই। দু নম্বর শাড়ি এটাও একটা জাল পার্সি, এবং এই ডিজাইনটা আমি বহুদিন ধরে করছি বিভিন্ন কম্বিনেশানে। হোয়াইটের ওপরই বেশি হয়, এবার আমি ব্ল্যাকের ওপর করেছি। এই দেখুন ভীষণ গর্জিয়াস লুকের এই শাড়িগুলো। এই দেখুন শাড়িটা গ্রিন, রেড আর ইয়েলো দিয়ে ব্ল্যাকের ওপরে রেশম চেক। রেশম চেক অলরেডি আপনারা দেখেছেন, ভীষণ কমফোর্টেবল একটা মেটেরিয়াল, খুব লাইট ওয়েট। এত হেভি ওয়ার্ক করা আছে তা সত্ত্বেও কিন্তু শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট হয়। এই হচ্ছে 3 নম্বর শাড়ি, অল ওভার মেশিন পার্সি জাল গেছে, জাল পার্সি। এটাতেও একটা রেড বিপি দেব, প্রিন্টেড রেড বিপি দেব। শাড়িটার প্রাইস হচ্ছে 2850। 3 নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 2850। এরপরে দেখাবো 4 নম্বর। 4 নম্বর একদম হোয়াইট, মিল্ক হোয়াইট, তার উপরে দেখুন ছোট্ট ছোট্ট পার্সির বুটি, পার্সির জাল, এইভাবে হাফ পোর্শনে পুরো কাজ গেছে। হাফ পোর্শনে দেখুন হোয়াইটের ওপরে ব্লু আর গ্রিন দিয়ে কাজটা যাবে, পাল্লুতে এটা যাবে। আর কুচির পর থেকে একদম স্কার্ট বর্ডারে কাজটা যাবে। এটা তো একটা রয়্যাল ব্লু ব্লাউজ পিস দিয়ে শাড়িটা আপনারা পাবেন। এটারও প্রাইস হচ্ছে 2850। প্রাইস হচ্ছে 2850। নাম্বার 3, 3 নম্বর শাড়ি দেখালাম হোয়াইটের ওপর, এবার দেখাবো নাম্বার 4। নাম্বার 4 একটা গ্রিন রেশম চেক, প্রাইস হচ্ছে 2800। তাতে চেরা উল দিয়ে আড়ির কাজ গেছে, চেরা উল দিয়ে আড়ির কাজ গেছে। ভীষণ সুন্দর কালার, ব্রাইট কালার, গ্রিনের ওপর যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন এটা তাদের জন্য ব্রাইট কালার। এ পুরো দেখুন রেড আর ইয়েলো দিয়ে আড়ি স্টিচের কাজ গেছে, পুরো শাড়িটা এইভাবে করা। এটার অনেক কটা কালার অপশন পাবেন এই ডিজাইনটার। এই যে এইভাবে শাড়িটা যাবে। এটার একটা ব্লাউজ দেওয়া আছে, তাতে হাতে কাজ আছে। এই ব্লাউজটা নিয়ে, ব্লাউজ পিসটা নিয়ে এটার প্রাইস হচ্ছে 2800। হ্যাঁ, 2800 এটার প্রাইস। আচ্ছা, এবার 5 নম্বর, পুরো জাল, বেশিরভাগটা আমি জাল পার্সি করেছি যাতে ব্রাইট লাগে দেখতে, জাল পার্সি। এই রেশম চেকটার কালারটা ভীষণ মিষ্টি কালার, একটা অনেকটা পিচ পিঙ্ক একটা টোন, পিচ পিঙ্ক একটা টোন। সবসময় কালারগুলো পাওয়া যায় না, দেখুন কি অপূর্ব কাজটা হয়েছে। সমস্ত নতুন কাজ দেখাচ্ছে, একদম নতুন কাজ। ইয়েলো আর রেড
একটু হোয়াইট দিয়ে কাজটা করা। এই হচ্ছে পুরো শাড়িটা পরার পরে এরকম লাগবে, পরার পরে এরকম লাগবে। এটাও একটা রেড ব্লাউজ পিস দিয়ে পেয়ে যাবেন। শাড়িটার প্রাইস হচ্ছে, প্রাইসটা বলে দিই, 2850 শাড়িটার প্রাইস। এরপরে নাম্বার সিক্সে কাটওয়ার্ক পার্সি, রেশম চেকে কাটওয়ার্ক পার্সি, পিঙ্ক কালারের রেশম চেক। এই দেখুন পিঙ্ক কালারের রেশম চেক, তারপরে কাটওয়ার্কের কাজ গেছে, এই পোর্শনটা কাটওয়ার্ক, তাঁতাল দিয়ে করা হয় এটা, এটা হচ্ছে মেশিন পার্সি। এভাবে শাড়িটা সাজানো, ভেতরে ছোট ছোট বুটি গেছে, শাড়িটা এইভাবেই সাজানো। কুচিটা দিয়ে একটু দেখিয়ে দিই প্লিটসগুলো দিয়ে কেমন লাগে। শাড়িগুলো সবচেয়ে বড় কোয়ালিটি হলো শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট, রেশম চেক ভীষণ লাইট ওয়েটের শাড়ি। এই হচ্ছে শাড়ি, ব্লাউজ পিসটা দেখুন কন্ট্রাস্টে দিয়েছি হোয়াইটের ওপর, কাটওয়ার্কের কাজটা হাতে যাবে। এটারও তাই প্রাইসটা বলে দিই, এর প্রাইসটা হচ্ছে 2950, এটার প্রাইস, নাম্বার হচ্ছে নাম্বার সিক্স। এবার আসছে নাম্বার সেভেন, একটা অ্যাপ্লিকের কাজ দেখাবো, প্রাইস হচ্ছে 2650। অ্যাপ্লিকের কাজ, দুটো কাপড় কেটে এটা করা হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা দুটো কাপড় কেটে করা হয়েছে। এই দেখুন একটা ব্রাইট ইয়েলো থান, বর্ডারে হোয়াইট রেশম চেক কেটে জোড়া হয়েছে, এটা কিন্তু কেটে জোড়া হয়েছে দুটো কাপড়, তার উপর আমি অ্যাপ্লিকটা করেছি, এভাবে যাবে। এটাতেও একটা রেড প্রিন্টেড ব্লাউজ পাবেন। ব্লাউজ পিস নিয়ে শাড়িটার প্রাইস হচ্ছে 2650। শাড়িটা পরার পরে কোনো রেডের টাচ নেই, বিয়ে টিয়েতে গায়ে হলুদে এই সমস্ত শাড়ি ভীষণ ভালো লাগবে। এই দেখুন অন্য রকমের শাড়ি। এটা গেল নাম্বার 7। নাম্বার এইটে যেটা দেখাবো প্রাইস হচ্ছে 2800। নাম্বার 8-এর প্রাইস হচ্ছে 2800। এটাও একটা পার্সি, এর অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম, বর্ডারে একটা ছোট স্লিক বর্ডার গেছে, পার্সির বর্ডার, পুরো শাড়িটাতে এরকম স্ক্যালাপ করে করে যাবে বর্ডার ধরে দুদিকে, ছোট ছোট বুটি গেছে, কুচি পোর্শনে, কুচিটার আগে, ঠিক আগে এটা মেখলা টাইপের, মেখলা প্যাটার্নের আসবে, কুচি দেওয়ার আগে ঠিক এই জায়গাটা, এই কাজটা আসবে, এই কাজটা আসবে, তারপরে এই হচ্ছে কুচি, প্লিটসটা দিলে এরকম লাগবে। এই হচ্ছে শাড়িটা, ঠিক এইরকম লুকটা আসবে। এর ব্লাউজ পিস দেওয়া আছে, কন্ট্রাস্টের ব্লাউজ পিস, এইভাবে ব্লাউজের হাতে কাজটা করা আছে। প্রাইসটা বলে দিই, শাড়িটার প্রাইস ছিল 2800, শাড়িটার প্রাইস ছিল 2800। এটা সি গ্রিন কালার, একদম সি গ্রিনের উপরে হোয়াইট দিয়ে কাজ। 9 নম্বর শাড়ি, 9 নম্বর রেশম চেক হাফ অ্যান্ড হাফ, 2850 এটার প্রাইস, 9 নম্বর, হাফ পিঙ্ক আর হাফ হোয়াইট, খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর, দেখুন কি নিখুঁত কাজ, দেখুন হাফ পিঙ্ক হাফ হোয়াইট, পুরো আঁচল থেকে হাফ পোর্শন এরকম জাল যাবে, রোজ মোটিভ করা আছে একটা অরেঞ্জ আর হোয়াইট দিয়ে, তারপরে কুচি পোর্শনে এটা হোয়াইটে এইভাবে আসবে। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পাবেন, ব্লাউজ পিসগুলো আমি আলাদা করে অনেক কটারই দেখালাম না, যেগুলো প্লেন ব্লাউজ আছে। এই হচ্ছে কুচি পোর্শন, এই যে কুচি পোর্শনটা ঠিক এইরকম লাগবে,
হাফ হোয়াইট হাফ পিঙ্ক। শাড়িটার প্রাইস বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি, শাড়িটার প্রাইস হচ্ছে 2850 নাম্বার 9 2850। নাম্বার 10, এটা আমার একটা ভীষণ পছন্দের শাড়ি, ভীষণ পছন্দের শাড়ি, অনেকেই পেয়েছেন আপনারা, যারা পাননি বুক করতে পারেন, আর একটা হয়ে এসেছে হোয়াইটের ওপর ব্ল্যাক বর্ডার, পার্সির বর্ডার, হোয়াইটের ওপর ব্ল্যাক পার্সির বর্ডার, এই হচ্ছে শাড়িটা। এটা আপনারা ছবিটা দেখতে পারবেন, ছবিটা আমার, আমার ছবিটা আমি দিয়ে দিয়েছি পাশে, আর এই হচ্ছে ছোট ছোট বুটি যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় সুন্দর, সব রকম অনুষ্ঠানে এটা পরে যাওয়া যায়। এই দেখুন শাড়িটা চওড়া বর্ডার গেছে, এইভাবে কাজটা যাবে। এর ব্লাউজ পিসটাও খুব সুন্দর, এটা ব্ল্যাকের ওপর এইভাবে কাজটা করেছি, এই যে ব্ল্যাকের ওপর ব্লাউজ পিসটা যাবে। শাড়িটার প্রাইস হচ্ছে 3000, যেহেতু অনেকটা চওড়া বর্ডার গেছে, প্রচুর কাজ আছে, শাড়িটার প্রাইস হচ্ছে 3000। এরপরে নাম্বার 11 আমি দেখাবো আবার একটা কাটওয়ার্কের কাজ, রেড রেড রেশম চেক, তার উপরে কাটওয়ার্কের কাজ। এই হচ্ছে শাড়িটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি, ব্রাইট শাড়ি, অল্প বয়সী মেয়েদের ভীষণ ভালো লাগবে, নতুন বউদের খুব ভালো লাগবে। তার সাথে দেখুন একটা ইয়েলোর ব্লাউজ পিস করে দিয়েছি কাটওয়ার্কের, ইয়েলোর ব্লাউজ পিস কাটওয়ার্কের। এই শাড়িটারও প্রাইস হয়ে গেল নাম্বার 11, শাড়িটার প্রাইস হচ্ছে 2850 নাম্বার 11। এবার নাম্বার 12, নাম্বার 12 রেশম চেকটা খুব স্মার্ট লুকের একটা রেশম চেক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেশম চেকটা পুরোটাই তো চেক চেকের ওপরে, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুতো দিয়ে করা হয়েছে। দেখুন শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এই ডিজাইনটাও আমি খুব করি, পুরো শাড়িটা এইভাবে কাজ গেছে। রেড ব্লাউজ দিয়ে পরবেন, যে কোনো অনুষ্ঠানে চলে যাবেন, ভীষণ সুন্দর। আমি একটু দিয়ে দেখাই প্লিটসটা, তাহলে বোঝা যাবে, এই হচ্ছে শাড়িটা, এই দেখুন এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, নাম্বার 12 প্রাইস হচ্ছে 2850 2850। নাম্বার 13 একটা গ্রিন দেখাবো, মেখলা প্যাটার্নে যেটা আমি দেখিয়েছিলাম এর আগে সি গ্রিনে, এটাও ঠিক সেরকমই দেখতে, প্যারেড গ্রিন, প্যারেড গ্রিন রেশম চেক, তার উপরে সেম ডিজাইনটা, পল্লুতে বর্ডারটা যাবে, দুদিকে স্ক্যালপ করে গেছে কাজটা, গোটা বডিতে বুটি আছে, মেখলা বলা হচ্ছে কারণ এই কাজটা দিয়ে এটা আলাদা হয়ে যাচ্ছে, এই পোর্শনে ঠিক কুচির আগে, কুচির পোর্শনে এরকম বর্ডার যাবে, কুচিতে পুরো বর্ডার দিয়ে কাজটা যাবে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটারও তাই, নাম্বার 13 প্রাইস হচ্ছে 2800 2800। এবার নাম্বার 14, নাম্বার 14 দেখাবো একটা অল ওভার কাজের শাড়ি, হোয়াইটের ওপর, হোয়াইটের ওপর হাফ পোর্শনে পুরো এরকম জাল কাজ, পুরো জাল কাজ হাফ পোর্শনে, হোয়াইটের ওপরে ইয়েলো আর রেড দিয়ে, আর কুচিতেও তাই স্কার্ট বর্ডার করে যাবে, স্কার্ট বর্ডার নেই, এটা
কিন্তু ভালো চওড়া বর্ডার আছে, দেখতে ভালো লাগবে। দেখুন এই দেখুন, পিটস দিয়ে দেখাই, এই দেখুন এটারও তাই, এটা রেড ব্লাউজ পিস দেব। আমার এই জুয়েলারিটা ভীষণ ভালো লাগছে এটার সাথে, এটা বুক করতে পারেন। এরপরে ও প্রাইসটা একবার বলে দিই, এটার নাম্বার ছিল 14, প্রাইস হচ্ছে 2850, এটার প্রাইস নাম্বার হচ্ছে 14। এবার নাম্বার 15, এটা হচ্ছে আমাদের এখানকার, মানে এখানে করানো হয়েছে, লখনৌ চিকনের যে কাজটা হয় সেই ধরনের, সেই প্যাটার্নের কাজটা, লখনৌ চিকন কিন্তু নয়, এখানে এটা মেশিনে করানো হয়েছে লখনৌ চিকনের প্যাটার্নে। দেখুন রানি কালার, একদম রানি কালার, রেশম চেকটা সবসময় পাওয়া যায় না এই কালারটা, তাতে আমি হোয়াইট দিয়ে কাজটা করেছি, ফুল বডিতে এই কাজটা যাবে, হাফ পোর্শনে যাবে, জাল আর কি, জাল কাজ, আর কুচির দিকটা এইভাবে যাবে, এই হচ্ছে কুচি। এটা স্কার্ট বর্ডার আছে, শাড়িটা যখন পরবেন মনে হবে অল ওভার শাড়িতে কাজটা গেছে। এটার প্রাইসটা হচ্ছে নাম্বার 15, প্রাইস হচ্ছে 2850, এটার প্রাইস। লখনৌ চিকন বলে বুক করতে পারেন, একটাই দেখালাম, এটা বিভিন্ন কালারের কম্বিনেশন আমি করি, এখন নেই, এই একটা কালারই হয়ে এসেছে তাই দেখালাম, রানি কালার। এবার নাম্বার 16, এটা হোয়াইটের ওপর, প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে। আচ্ছা, হোয়াইটের ওপর করেছি এই ডিজাইনটা, একটা দেখালাম হাফ পিঙ্কের আর হাফ হোয়াইটে, এটা অল ওভার হোয়াইটে, অল ওভার হোয়াইটে রোজ যাচ্ছে অরেঞ্জ আর পিঙ্ক দিয়ে, একদম হোয়াইট শাড়ি, অথচ কত গর্জিয়াস দেখুন, প্রচুর কাজ, প্রচুর কাজ, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা অরেঞ্জ বা পিঙ্ক যে যেরকম চাইবেন ব্লাউজ পিস আমি দিয়ে দেব, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। শাড়িটার প্রাইসটাও বলে দিই, শাড়িটার প্রাইস হচ্ছে 2850, নাম্বার হচ্ছে 16, 2850, নাম্বার হচ্ছে 16। আচ্ছা, এবার নাম্বার 17, আর একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি, একটা ইয়েলো টোনের ওপর, লাইট ব্রাউনও বলা যেতে পারে, কিন্তু ইয়েলো সুতো দিয়ে কাজ করেছি বলে অনেকটা ইয়েলো লাগছে সুতোর রিফ্লেকশানে। দেখুন এটা ভীষণ মিষ্টি একটা শাড়ি, খুব মিষ্টি একটা শাড়ি, কালারটাও তাই, এটা একটা পিঙ্কের শেড বর্ডার ইউজ করা হয়েছে। ইউজুয়ালি যে কালারের বর্ডারটা করি সেই কালারের ব্লাউজ পিসটা আমি দিই, আমার মনে হয় ইয়েলোর থেকে এই কালারের ব্লাউজ পিসটা বেশি ভালো লাগবে, প্লেন ব্লাউজ দিয়ে পরবেন এটা, অল ওভার শাড়িটাতে প্রচুর কাজ, প্রচুর কাজ, এই দেখুন কাজ, এই এতটা চওড়া কাজ দেওয়ার কারণটাই হচ্ছে যখন শাড়িটা পরা যাবে মনে হবে পুরো ফুল বডিতে কাজ, কাজ আছে ফুল বডিতে। এটার তাই প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার হচ্ছে 17, 2850, নাম্বার হচ্ছে 17। একটা লিফ মোটিভ গেছে, সাতখানা পাতা, এই হচ্ছে শাড়িটা, এটা মাইকাটা দিয়ে একটু গর্জিয়াস করা হয়েছে, এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়ি, গর্জিয়াস গডি হতে পারে কিন্তু ভালো লাগবে, পরলে খুবই ভালো লাগবে, এই দেখুন, এই হচ্ছে এন্টার শাড়িটা। এতেও ব্ল্যাক ব্লাউজ দেওয়া হয়েছে, কন্ট্রাস্ট দেখুন, হাতে কাজটা দিয়ে দিয়েছি। শাড়িটার প্রাইস হচ্ছে 2800, নাম্বার হচ্ছে 18, 2800, নাম্বার হচ্ছে 18। এরপরে নাম্বার 19, রেড অ্যান্ড হোয়াইট রেশম চেক, রেড অ্যান্ড হোয়াইট রেশম চেক, সেটাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে কাটা হয়েছে, দেখুন কেটে জুড়ে কাজটাকে করা হয়েছে, খুব খাটনির কাজ, পাল্লুটা দেখুন বোঝাই যাবে না কিভাবে কাটা হয়েছে, এত সুন্দর ফিনিশিং স্টিচগুলো দেখুন লক্ষ্য করে। এবার বডি পোর্শনটা দেখুন, অ্যাপ্লিক গেছে দেখায় আমি,
এই কলকাগুলো পুরো অ্যাপ্লিকের কাজ, ছোট ছোট টেম্পলগুলো অ্যাপ্লিকে গেছে, পুরো শাড়িটা এইভাবে কাটা হয়েছে, হোয়াইট অ্যান্ড রেড পোর্শন এইভাবে কাটা হয়েছে, কেটে কেটে ডিজাইনটা করা। তারপরে কুচির দিক থেকে এইভাবে কুচিটা আসছে, এই হচ্ছে কুচি। এটাতে একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছি আমি রেডি করে, রেডের ওপরে টেম্পলগুলো এরকম হাতে পড়বে। এটার প্রাইস হচ্ছে ২৮৫০, নাম্বার হচ্ছে ১৯, নাম্বার ১৯। এবার ২০, নাম্বার ২০, প্রাইস হচ্ছে ৩০০০, এটাও তাই ২৮৫০, নাম্বার ২০, ব্ল্যাকের ওপর পুরো জাল কাজ, এবং কাজটা ভীষণ সুন্দর। এই দেখুন শাড়িটা, এই দেখুন শাড়িটা, ব্ল্যাকের ওপর পুরো এরকম জাল কাজ, তার ওপরে কুচিতে স্কার্ট বর্ডার, কুচিতে স্কার্ট বর্ডার, পিঙ্ক ব্লাউজ পিস দিয়ে এটা পাবেন। প্রাইস হচ্ছে ২৮৫০। এরপরে আর একটা আড়ি দেখাবো, আড়ি কাজ, যেটা আমি আগে দেখিয়েছিলাম গ্রিনের ওপর। এটা হচ্ছে হোয়াইটে রেড ছাড়াও অরেঞ্জ আর ইয়েলো দিয়ে। প্রাইস হচ্ছে ২৮০০, নাম্বার হচ্ছে ২১। এটা কিন্তু ছেঁড়া উল দিয়ে আড়ির কাজ, মেশিন আড়ি। এই হচ্ছে শাড়িটা, হোয়াইট তাতে অরেঞ্জ আর ইয়েলো দিয়ে কাজটা যাবে। এই দেখুন এইভাবে পুরো শাড়িটাতে প্রচুর কাজ, প্রচুর কাজ। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর করে অনেকটা সময় ধরে করা হয়েছে। দেখুন হোয়াইট শাড়ি, অথচ পরার পরে কত সুন্দর লাগবে দেখতে। এই হচ্ছে অরেঞ্জ ব্লাউজ, ব্লাউজের হাতে এই আড়ির ফুলটা দেওয়া আছে। ২৮০০ এটার প্রাইস। এবার দেখাবো ২২। বারবার দেখে বুকিং করবেন, স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন, যদি আমার বুঝতে তাতে সুবিধা হবে। নাম্বার যদি মনে নাও থাকে, যার যেটা পছন্দ ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। দেখুন এটা, দেখুন এটা পার্সি মেশিন, পার্সির কাজ করেছি। এটা পিঙ্ক রেশম চেকের ওপর, পিঙ্ক রেশম চেকের ওপর পার্সির বর্ডার গেছে, খুব সুন্দর কাশ্মীরি স্টিচের মতো বর্ডারটাকে দেখুন, কিন্তু পার্সির এটা বর্ডার। শালে যে এরকম কাজ দিই আমরা, পুরো বডিতে এরকম ছোট ছোট বুটি যাবে। আর এই হচ্ছে কুচি পোর্শন, এটা পুরোটাই অল ওভারটাই এইভাবে সাজানো, এইভাবে পুরোটা সাজানো। এটা ছিল ২২, প্রাইস হচ্ছে ২২, এর প্রাইস হচ্ছে ২৮০০, এবার হচ্ছে নাম্বার ২৩, প্রাইস হচ্ছে ২৬৫০, প্রাইস হচ্ছে ২৬৫০। অরেঞ্জ, রাস্টি অরেঞ্জ, তার উপরে অ্যাপ্লিকের কাজ, রাস্টি অরেঞ্জ, তার উপরে অ্যাপ্লিকের কাজ। এই হচ্ছে শাড়ি, এবং অ্যাপ্লিকের ভেতরেও দেখুন, পাতার ভেতরে ভেতরে খুব সুন্দর করে স্টিচ করে, স্টিচ দিয়ে পাতার ওই শিরাগুলোকে করা হয়েছে, খুব সুন্দর পরিষ্কার কাজ অ্যাপ্লিকের। উইথ ব্লাউজ পিস শাড়িটার প্রাইস হচ্ছে ২৬৫০, রাস্টি অরেঞ্জের ওপর প্রচুর কাজ, ২৬৫০। নাম্বার ২৪, এটা ওই কেটে জুড়ে করা, ২৬৫০, রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট, দুপাশটা রেড রেশম চেক, মাঝখানটা হোয়াইট, ভেতরটা পুরোটা অ্যাপ্লিক দিয়ে কাজটা গেছে। এই হচ্ছে শাড়িটা, কুচি দিয়ে প্লিটস দিয়ে দেখিয়ে দিই, এইরকম লাগবে পরার পর, এরকম লাগবে। এটার একটা ব্লাউজ পিস করে দিয়েছি আমি,
হোয়াইটের ওপর অ্যাপ্লিকের কাজ। প্লেন রেড যদি চান নিতে পারেন, প্লেন রেড ব্লাউজ দিয়েও ভালো লাগবে। 2650 এটার প্রাইস আছে। নাম্বার 25 এটারও প্রাইস হচ্ছে 2650। এটা খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর, দেখুন ডিজাইনটা দারুণ ডিজাইন। এটা হাফ অ্যান্ড হাফের শাড়ি, ব্ল্যাক পোর্শনটাতে টেম্পল করে করে বর্ডার যাবে, তারপর একটা খুব সুন্দর দেখুন আউল মোটিভ করা হয়েছে অ্যাপ্লিকের, বোঝা যাচ্ছে একটা কাছের ডালে আউল বসে আছে এবং অ্যাপ্লিকের, তাতে ছোট ছোট এমব্রয়ডারিও আছে, অ্যাপ্লিকার এমব্রয়ডারি। এটা হাফ পোর্শনে এরকম যাবে, তারপরে কুচিতে হোয়াইট, হোয়াইট রেশম চেক কুচিতে গেছে। এগুলো কিন্তু সব কেটে জুড়ে করা হয়, আপনারা জেনে গেছেন সবাই। এ দুটো কিন্তু আলাদা শাড়ি, দুটো কালার এখানে জোড়া হয়েছে, খুব সুন্দরভাবে জোড়া হয়েছে। কুচি পোর্শনটা দেখুন হোয়াইট শাড়ি, এই হচ্ছে কুচিতে টেম্পল গেছে এরকম। রেড ব্লাউজ পিস দিয়ে পরুন, ব্লাউজ দিয়ে পরুন, এটা খুবই ভালো লাগবে। 2650 এটার প্রাইস। রেশম চেকের প্রোগ্রামটা কেমন লাগলো আমাকে জানান, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। সাবস্ক্রাইব তো করছেনই, কিন্তু যেটা আমার বারবার করে বলার যে যে ভালোবাসাটা আমাকে দিচ্ছেন সেটা কিন্তু কোনো দিন তুলে নেবেন না, আমি শুধু সেটাই চাই। আমাকে এইভাবে ভালোবেসে যান, আমি আপনাদের আরও সুন্দর সুন্দর শাড়ি পরাবো। খুব ভালো থাকবেন, নমস্কার।